কবিতার শিরোনাম গোত্রের ভক্তি। সমাজ এখন ভয়ঙ্কর গোত্রের ভক্তির কপ্পরে, কেউ সারপোকা গোত্র, কেউ ইঁদুর গোত্র, কেউ ক্রিকলাস গোত্র, কেউ সাপ গোত্র, কেউ শিয়াল গোত্র, কেউ কুমির গোত্র, কেউ জোঁক গোত্র, কেউ কুকুর গোত্র। এত সব গোত্রের তো বনে সঙ্গলে বাস করার কথা, কিন্তু কি আশ্চর্য দেখো, এরা দলগতভাবে সূর্যের আলোতে, চাঁদের আলোতে, দিনে এবং রাতে লোকালয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিব্যি বেপরোয়া ঘুরে বেড়াচ্ছে। যদিও মানুষ দেখে এদের ভয় পাবার কথা ছিল, পালিয়ে যাবার কথা ছিল, অথচ মানুষই এখন এদের দিকে ভয়ে ঘরে সেঁধিয়ে মুখে বুড়ো আঙুল দিয়ে চুষছে। এইসব গোত্রধারীদের ধরপাকড় এবং বিচার কোনোটাই হয় না, বুঝলে হে বিমল? কোনো বিমল গোত্রের মানুষ এখন তার চোখে পড়ে না মোটেও। আমরা কি অন্ধ হয়ে গেলাম নাকি?